পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওর গ্রামে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একটি চারচাকা গাড়ির সাথে লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ওর গ্রামের জোড়াপুলের কাছে। এই ঘটনায় আউশগ্রাম থানার সোহেল শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আমার গাড়িটা আমি আসছিলাম বর্ধমানের দিক থেকে, আমি যাব ধূপগুড়ি, ধূপগুড়ি যাব। এখানে এখানে আমার গাড়িটা মানে ব্রেকডাউন হয়ে গেছে, গাড়ি স্টার্ট হচ্ছে না, আমি স্টার্ট হচ্ছে না। এখানের গাড়িগুলো ধরছি, বলছি এখানে মিস্ত্রিখানা কোথায়। আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টটা হলো তার চার ঘন্টা আগে থাকতে এখানে গাড়ি দাঁড়িয়ে গেছে। আপনার গাড়িটা খারাপ হয়ে গেছিল, খারাপ হয়ে গেছে, ব্রেকডাউন হয়ে দাঁড়িয়ে আছে। আমি সাইড করে দাঁড়িয়ে গেলাম ফোর ইন্ডিকেটার দিয়ে, কিন্তু আমার মানে ওই এগারো সময়টা আসছিল, আমি গাড়ির ভিতরে ঢুকে আমি নিজে একটু ইলেকট্রিকের কাজ জানি, ওইটা আমি কাজ করছিলাম গাড়ির তলায়। যখন পিছনে এসে একটা গাড়ি মারলো আমার পিছনে হালকা করে, আমি দেখলাম আমার পায়ের ওপরে টায়ারটা উঠলো, হালকা করে উঠলো। যখন আমি বললাম টায়ার গাড়ি নড়লো কেন, পিছনে গিয়ে দেখলাম গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে। কোন গাড়ির সাথে, কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? বোলেরো গাড়ির সাথে, মানে এগারো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। তা বলতে পারবো না, আমি এগারো সময়ের ভিতরে একজনের পা ফেসেছিল, ওইটা আমরা বাঁচানোর চেষ্টা করছিলাম। আমার গাড়িতে জগরড বার করে আমি তাড়াহুড়ো করে গাড়ির থেকে বার হয়ে গিয়ে আমি বাঁচানোর চেষ্টা করছিলাম। আহত হয়েছেন আরো চারজন। দুর্ঘটনায় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ওরগ্রাম ফাঁড়ির পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দারা জানান, খারাপ আবহাওয়ার জন্যই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এবং গাড়ির ভিতরে পাঁচজন ছিল, যেটুকু শুনতে পেলাম জল কৃষ্ণপুরে থেকে আসছিল। তা এই প্রাকৃতিক মানে দুর্যোগের জন্য না কি কারণের জন্য ঘটনাটা ঘটেছে জানি না, পাঁচজন কিন্তু গুরুতর জখম হয়েছে। বুলেরোর গাড়ির উপরে পুরো চালটাকেই তুলে একদম গাড়ির মধ্যে চলে এসেছিল, মানে সাংঘাতিক মর্মান্তিক দুর্ঘটনা, ভাবা যাচ্ছে না। মানে নিজে চোখে দেখছি আমরা ঘটনাটা, দেখে গাটা শিউরে উঠছে একবারে। এবং একটি বাচ্চা ছেলে ছিল, বাচ্চা ছেলেটা এখন জানি না কি অবস্থায়, কিরকম কি আছে। মোট পাঁচজন যাত্রী ছিল গাড়িতে। একজন ভাতার থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা।